লাগিব বিপাশা পিট ছলে বিপাশা বিপাশা মানে কি তোমাকে কখন থেকে আমি ফোন দিছি তুমি বলছো আমি মিটিং এ আচ্ছা তোমার পিছে ওই মেয়েটা কেন দৌড়াচ্ছিল কোন মেয়ে আমি দেখলাম তো আমার পিছে তো আমি অন্য কোন মেয়ের সাথে তোমার দেখলাম আমার কেমন লাগে বলো আমি কি করব আরে ওর 14 গুষ্টির সবাই বিশ্বপ্রেমী ও তো সবচেয়ে বড় বিশ্বপ্রেমী ওই কিভাবে বল কি আছে তাকে বিশ্বপ্রেমী বলছিস ওকে আমি বিশ্বপ্রেমী হ্যাঁ সুপ হ্যাঁ কি বানাইছে আমি নিজে তাই তুমি খাও হ্যাঁ আজি ভাবি ওকে খাবে না তুই চুরি করিস তুই তো সব দেখলে আমি কতবার তুই চুরি করছিস মাল কোথায় রাখছিস কো তোমার কিন্তু আমার খুবই পছন্দ জানো মানে এই এলাকার মধ্যে তোমার মতো সুন্দরী কিন্তু একটাও নাই জানোস যে রুমা আছে না রুমাল লাগে মানে প্রেম আছে না হ্যাঁ জানোস না হ্যাঁ আরে ওই যে অর্পিতেশ থেকে মাম তোই না খাল তোই হালো বুতাইছে হ্যাঁ আয়া তোর বাপে না এত কারি কারি টাকা লইছে আর বাপে ওনার লগে বিয়া দিবার চাইতাছে দোস্ত দোস্ত আমি অন করুমটা কি দোস্ত বলো কি তাহলে তো মজিদকে ফোন করে দিতে হবে তোমাকে ফ্রিজ তো ঠিক করে দিতে হবে দাঁড়া 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 দাঁড়াও আরে তোমাদের বাসার ফ্রিজ নষ্ট আরে এটা তো আমার দায়িত্ব কি বলে না বলে তোমার চুলগুলো খুবই সুন্দর হ্যালো এই মজিদ এই শোন এই যে আমাদের বাসার উপরে যে মিরাদের বাসা আছে না মিরাদের বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেছে ফ্রিজটা এসে দেখে যাবি আজকের মধ্যে দেখে যাবি ফ্রিজে ঠান্ডা হয় না কেন পানি পাটা ফাজির কোন জায়গার তুই এসে দেখে যাবি দেখে যাবে তুমি চুলে কি শ্যাম্পু দাও খুবই সুন্দর একটু ধরে দেখি বাহ খুব সুন্দর সিল্কি সিল্কি দেখো ভালো লাগে না ওটা তুই তুই না আবার শুরু করলে সব আর পছন্দ তো আমাকে করে না খুব তোমাকে তোমাকে সবচেয়ে ভালো কি নাচবো কি নাচবো একটু নাচ আমরা একটু দেখি না ওটা কথা বলবো না প্লিজ অন্য কথা না আমি তো রাজি আমার কি টাকা পয়সা কোনো কমতি আছে এই যে এত সম্পত্তি এগুলি খাবে কে আমরা মাত্র দুইটা ভাই
অবশ্য গর্ব করে বলতেছি না, দেখো আমি এই বাড়ির মালিক, তুমি হচ্ছে এই বাড়ির ভাড়াটিয়া, কিন্তু আমি কোনোদিন কি তোমার সঙ্গে এরকম কোনো ব্যবহার করছি? হ্যাঁ, আমি বাড়ির মালিক আর তুমি হচ্ছে ভাড়াটিয়া, এরকম কোনো ব্যবহার? থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আরেকটা কৃপা করেন বলো, এখন আমি যাই আমার ইউনিভার্সিটিতে অনেক দেরি। আরে কি বলো, আমি রিক্সা নিয়ে আসছি, তোমার রিক্সাতে নিয়ে যাবো তো, ওঠো রিক্সা ওঠো। এত অল্প বয়সে মুক্তি চাই না। হায় হায়, বলে কি আমি তোমার রিক্সা চালাবো দেখে আমি রিক্সা চালানো শিখছি, ট্রাস্ট অন মি। আমি এখন যাই। প্লিজ প্লিজ প্লিজ, তুমি ভালো থাকো, আর ভালো করে রিক্সা চালাও। বড়ই কঠিন জিনিস, সহজে গলতে চায় না। আপনি ওরে এত ভালোবাসেন তো আপনার পাত্তাই দেয় না। দিব দিব, পাত্তা দিব, সময় হোক, সময় হলে ঠিকই পাত্তা দিব। দেখ দিলে তো ভালোই। বাবা জাগ জায়গা বলে কাম কর, হস হস হস। তুমি তো আর আমাকে পাত্তা দিবে না, আমার সাথে চলো। আশ্চর্য নাকি আমার একা করতে হবে? আচ্ছা দেখি না, খাচ্ছি একসাথে, দেখছি সমস্যাটা হচ্ছে। আমরা অ্যাসাইনমেন্ট করছিলাম, দেখো। আমি গিয়েছি তার কাছে অ্যাসাইনমেন্টটা করতে, সো এটা তুমি স্যান্ডউইচ খেতে পারো তাই না? আসো, আচ্ছা তুমি বসো বসো, আমি একটু ডিটেইলটা বলছি। প্লিজ বসো, প্লিজ দেখো, ওখানে কালকে আমার মিলন এবং রাহুলের সাথে একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট করার কথা ছিল,
সেখানে গিয়ে দেখি রাহুল আর মিলন আসেনি, সেজন্য আমি এখানে গিয়ে বসে জাস্ট অ্যাসাইনমেন্টেরই কিছু কাজ অন্যার সাথে করছিলাম। ঠিক আছে, তো এর মধ্যে ও সেরেছিল আমাকে স্যান্ডউইচ খাওয়া দিলে, আমি খেয়েছি। তো এটা তো বড় করে দেখার কি আছে আজব বলো তো? জাস্ট একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট করতে এখানে আমি গিয়েছিলাম, এত কিছু ধরলে তো হবে না, বড় কিছু না। আচ্ছা বাবা প্লিজ, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, এরপর থেকে আমি আর কোনো দিন এমন করবো না। ঠিক আছে, সরি, আর হবে না, প্লিজ। সত্যি? হ্যাঁ সত্যি, প্লিজ একটু হাসো, একটু হাসো। বললাম তো ঠিক আছে, ঠিক আছে। সো আর আশা করি এরকম আমার কোনো হবে না, তো আজকের পর থেকে আর কোনো তোমার কথার অমান্য আমি করবো না। ওকে ফাইন, এখন লক্ষ্মী মেয়ের মতো চলো ক্যান্টিনে আরেকটা স্যান্ডউইচ খাও। দেখলি শিমুল কি করলো? হ্যাঁ, তোরা তো সবসময় আমাকেই খারাপ ভাবিস, আমি একাধিক মেয়ের সাথে প্রেম করি, এই করি সেই করি, আমি খারাপ 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 খারাপ। আরে তোর মতো আমার গার্লফ্রেন্ড থাকলে, মানে তুই যদি আমার গার্লফ্রেন্ড থাকতি, আমি দুনিয়া সব কিছু ছেড়ে দিতাম খালি তোর পেছনে দৌড়াতাম। সব ছেড়ে দিতি? হ্যাঁ। আচ্ছা, কখনো কোনো মেয়ের দিকে তাকাতি না? একদম না। আচ্ছা, আমার খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছিলাম, এবং খুবই গোপনীয় তাই না রে? আপনার মতো যদি গার্লফ্রেন্ড থাকতো না, তাহলে অনেক সব কিছু ছিল। ও তাই? হ্যাঁ তাহলে যদি আমি তোর গার্লফ্রেন্ড হতাম তাহলে ছেড়ে দিতাম। তুইও ছেড়ে দিবে? না, তোদের দুজনকেই রাখতাম। কি হ্যালো, এক্সকিউজ মি। হ্যালো, সরি, আমাকে বলছেন? জি, আমি বাবু, আপনাদেরই প্রতিবেশী, এখানে থাকি। তো আমি কি করব? আপনার নামটা প্লিজ। আমার নাম ইরিন। ও আচ্ছা, না আপনাকে কিছু করতে হবে না, যা করার তা তো আমিই করছি, আমি একটা সিনেমা বানাচ্ছি, আমি একজন ফিল্ম ডিরেক্টর। তো আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো, তো আপনি কি অ্যাক্টিংয়ে আগ্রহী? আমার তো আসলে অ্যাক্টিংটা পছন্দ, আমি অ্যাক্টিংয়ে খুব কোর্সও করেছি, তো এখনও ওরকম মানে সাপোর্ট পাওয়া মানে পাই নাই বলে আমার করা হচ্ছে না। এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আপনি রাজি হয়েছেন এটাই আপনার জন্য অনেক, বাকিটা আমি দেখব। ঠিক আছে, এটা আমার কার্ড কন্ট্যাক্ট আছে আপনার, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা রিক্সা ডেকে দেয়। হ্যাঁ রিক্সা। এক্সকিউজ মি, আপনি কোন পারফিউম ইউজ করেন? শ্যানেল। ও নাইস, খুব সুন্দর অ্যারোমা। তোমাকে তুমি করে বলি, হ্যাঁ তোমাকে এখানে কেন ডেকেছি জানো? এখান থেকে কিছু করার কথা বলার জন্য, মানে একটা ছবি বানাবো তো, বিগ বাজেটের ছবি, সেখানে তুমি একটা হিউজ ব্রেক পাবে। এই ধরনের লোকেশনেই শ্যুটিংগুলো হবে সাধারণত, মানে বিশেষ করে প্রেমের দৃশ্যগুলি এই ধরনের লোকেশনেই চিত্রায়িত হবে আর কি। কিন্তু
আমার একটাই ই আছে যে তুমি বিখ্যাত হয়ে আমাকে না ভুলে যাও। কেন ভুলবো? না, তোমাকে দেখার পর থেকে না আমার কেমন জানি একটু চেঞ্জ হয়ে গেছে ভিতরে। ঠিক আছে, কি চেঞ্জ হলো আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলো তো? সবকিছু আল্লাহর দান। তাই কিন্তু তোমাকে আমার খুব বেশি ভালো লাগছে। তাকাও না একটু আমার দিকে, লজ্জা লাগছে। একটু তাকাও না আমার, লজ্জা পাচ্ছি। আরে তাকাও না একটু, কিচ্ছু হবে না, তাকাও। তুমি তোমার হাতটা ধরতে পারি আমি, খুব সুন্দর তোমার হাত। আচ্ছা, ক্যান উই মিট সামওয়্যার ইন দি ইভিনিং? হ্যাঁ, ভাই কি খাই না সেটা আমরা পরে ঠিক করে নেবো, আগে তুমি বলো তুমি রাজি কি। ওকে, নো প্রবলেম। সো কিউট ইউ আর। আজকে আমাদের সন্ধ্যায় দেখা হচ্ছে। ওকে, আমার না কেন জানি তোমাকে খুব ভালো লেগে গেছে, আই ডোন্ট নো। আমার সম্পর্কে তোমার কিছু জানতে ইচ্ছা করে না? অবভিয়াসলি। কোথায় থাকেন আপনি? আমি তো বললাম আমি তোমাদের পাশেই থাকি, দুটো বাড়ি পরেই থাকি। আচ্ছা, মানে ফিল্ম মেকার ছাড়া কি আর? না না, আমার ভাই লন্ডনে থাকে, আমি ওই ভাইয়ের বাড়িতেই এখানে থাকি। আমাকে অনেক চেষ্টা করেছে সে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য, আমি যাবো না, আমি এই দেশেই থাকবো, ফিল্ম বানাবো। দ্যাটস মাই মোটো, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ। তোরা কে জাপি কেলিতে জল জো খেলা।